আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো তো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন শাকিল বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানার অরণখোলা যে পশুরহাট এই পশুরহাটের পূর্বভাষে আমার ফার্মটার আপনার তো মূলত বকনা বাচ্চা বা সার বাচ্চা কেনা বাচ্চা করে থাকেন না আসলে আমি বকনা বাচ্চাই বেশি কিনি একটু ভালোগুলাই কালেক্ট করে এবং দর্শক ভাইদের সামনে তুলে ধরি তো অনেক দিন ধরে আসলে ফ্লাস বি বাচ্চাটার জন্য আমি খুব চেষ্টা করছিলাম এর আগে বেশ কিছু আমি কখন বাচ্চা বিক্রি করছি তো সারটা পাই নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ চেষ্টার ফলে দুইটা সার আমি কালেকশন চেয়ে কালেকশন করতে পারছি তো এই দুইটা আমি একটু মানে দর্শক ভাইদের সামনে আসলে তুলে ধরবো এবং অনেকেই আসলে সারগুলগুলো নিয়ে খুব বিভ্রান্ত থাকে দাম দর নিয়ে ঠিক আছে জাতমান কোয়ালিটি নিয়ে তো সেইগুলার ব্যাপারে আমি একটু দর্শক ভাইদের সামনে আজকে একটু কথাগুলো তুলব এবং তাদের সাথে শেয়ার করব। যাতে তারা এখান থেকে একটু হলে উপকারিত হয় ঠিক আছে বর্তমানে তো বিগুলোর একটা প্রচুর চাহিদা রয়েছে হ্যাঁ প্রচুর ডিমান্ড এবং চাহিদা যার কারণে আসলে সার গরুগুলা চাহিদা অনুযায়ী যোগান কম যোগান কম আর হচ্ছে সার গরুগুলো আসলে সাধারণত এগুলো তো ব্রিডিং কাজে বেশি ব্যবহৃত হবে তো তো যার কারণে যে যেমনভাবে পাচ্ছে ঠিক সেটাকে ওইভাবে আটকায় ফেলছে কোনো মিডিয়ার সামনে না কোনো আদারওয়াইজ অন্য কোনো মানুষের সামনে এগুলো মানে আসতেছে না ঠিক আছে তো এই দুটা বাচ্চা যে আমি আজকে দেখাবো এই দুটো বাচ্চাও আসলে আমি নিয়ে আসার পরে বেশ কিছু মানুষ আসছিল আশপাশে হুম তারা নেওয়ার জন্য তো সেরকমভাবে আমি দেই নাই আমি চাচ্ছিলাম যে প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে বা হচ্ছে আপনার যারা সারগর লালন পালন করে থাকে আমার কথা যে ব্রিডিং করার জন্য নেওয়া লাগবে এমন কোনো মানে না কিন্তু দুইটা সার ব্রিডিংয়ের জন্যই পারফেক্ট ঠিক আছে তারপরও যদি কোনো ভাই যদি মনে করেন যে সারগুলো ক্রয় করে যদি লালন পালন করে তাহলে অন্য অন্য যে গরুগুলো জাত আছে তার থেকে এগুলোর ডেভেলপটা বেশি হুম যার কারণে ও অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট আসবে তো এগুলো সে নিতে পারবে যারা বড়ো বড়ো ফার্ম আছে যারা ব্রিডিং করার জন্য তারাও নিতে পারবে মাসাল্লাহ খারাপ হবে না গরুগুলা আপনি দর্শক ভাইদের একটু ভালোভাবে দেখান ঠিক আছে দেখলে বুঝতে পারবে যে আসলে জাত কেমন আছে দামটাও কেমন আছে নিয়ার মতো কিনা না আমার মনে হয় আশা করি দর্শক ভাইদের ভালো বুঝতে পারবে এবং নেয়ার মতো হবে আচ্ছা তো এক একে সাহায্যটা আমরা দর্শকদেরকে দেখাই জি অবশ্যই দেখান তো প্রথম সারটা আমরা দেখতে পাচ্ছিলাম জি তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন হ্যাঁ আমার কাছে দুটা সার আছে দুটাই সাতশো নম্বর বুলের এডিএল সিমেনের আপনার হচ্ছে একটা ফ্লা দুটো ফ্লাগবি বাচ্চা ঠিক আছে ফ্ল্যাগবি বাচ্চা আসলে অনেকে বিভ্রান্ত থাকে মুখ সাদা হলেই ফ্ল্যাগবি বলে ঠিক আছে না সেটা না ফ্ল্যাগবি হইলে ওর কয়েকটা ক্যাটালগ থাকবে ফার্স্ট নাম্বার আপনার হচ্ছে গলা যে ইয়েটা থাকবে সেনাটা থাকবে ঠিক আছে এটা হিউজ হিউজপ অনেক গরুর সাথে মোটা থাকবে হুম এটা দেখেন হ্যাঁ খাটো থাকবে দেখেন মোটা এবং আছে হুম হালকা একটু গলা কম্বল থাকবে বেশি না কিন্তু বেশি হয়ে গেল এটা ব্রাফটের ভেতরে চলে যায় ঠিক আছে হালকা থাকবে মুখমন্ডলটা সাদা আছে এবং এটা হচ্ছে মুন্ডি বাচ্চা আচ্ছা আচ্ছা মুন্ডি বাচ্চা ঠিক আছে এর পাগুলো দেখান দেখেন অনেক মোটা অনেক মোটা এবং হাঁটুর গিরি পর্যন্ত এটা সাদা হবে মাস্ট বি পেটের নিচটাও সাদা হবে এ দেখেন চারটা ঠ্যাঙি আছে আবার লেজের যে নিচের অংশটুকু এটাও সাদা থাকবে আর হচ্ছে গরুটা এক কথায় মানে সুন্দর ঠিক আছে এগুলা বিভিন্ন জাতের থেকে এগুলোকে চেনা যায় সহজেই এর কয়েকটা লক্ষণের জন্য তুমি আসো বয়সটা কেমন এটার আমার কাছে দুইটা বাচ্চা আছে দুইটাই নয় মাস করে দুইটাই নয় মাস করে তার মানে মানে এটাও নয় মাস হ্যাঁ এটাও নয় মাস এটাও নয় মাস এর গ্রোথটা দেখান এই গ্রোথটা দেখেন এখনই দেখেন মাজার মাজার কোয়ালিটি দেখেন ঠিক আছে বাচ্চাগুলো আসলে খুব ভালো দুধ পাইছে মায়ের আর এগুলো তো আসলে কম সময়ের মধ্যেই খুব ভালো জায়গায় চলে আসে তো খুব জায়গায় চলে আসে এবং কালারটা মাসাল্লাহ একদম হান্ড্রেড ব্লাডের কালার জন্য সেরা হবে হ্যাঁ সেরা হবে খুবই সেরা হবে এই বাচ্চাটা আসলে হান্ড্রেড ব্লাড বাপেরটা পাইছে মায়েরটাও পাইছে কিন্তু একটু পার্সেন্ট কম মায়েরটা একটু পার্সেন্ট কম আচ্ছা আচ্ছা তো এই সারটা যদি কেউ নিতে চাই দামটা কেমন আসলে দুইটা আমি একটু লটে রাখছি তারপরও সিঙ্গেলে যদি যে ভাই যেটা পছন্দ করে ঠিক আছে এটা নিলে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি এর কিছুদিন আগে একটা সারের কথা জিগাইছিলাম আড়াই লক্ষ টাকা দাম চাইছিলো আমার কাছে আচ্ছা আড়াই লক্ষ টাকা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি একটু দামটা কম পাইছি জন্য দর্শক ভাইদের সামনে আমি কমেরটাই রাখছি তারা দেখে শুনে নিবে আশা করি আমার বিশ্বাস এইগুলো নিয়ে কেউ কাজ করলে লসের সম্মুখীন নাই হানড্রেড পারসেন্ট আপনি এগুলো লসের লসের সম্মুখীন নাই শুধু এগুলাকে সুন্দরভাবে নার্সিং করতে হবে আচ্ছা তো দর্শক চলুন পরবর্তী সারটা আপনাদেরকে দেখাই দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ এটা হচ্ছে একটা আপনার হান্ড্রেড ফ্ল্যাগ বি এটার কালার দেখে হয়তো অনেকেই এটাকে একটু কম্প্রোমাইজ করতে পারে তো এটার একটা একটা যদি দেখান মাসুদ ভাই এখানে কিন্তু কালারটা কিন্তু চলে আসছে যা ঠিক আছে এটা ধূসর হ্যাঁ এটা ধূসর আপনার বাদামি রংটা আসলে কালারটাই হয় কিন্তু তিনটা লাগবে প্রথম কালার রেড কালার দ্বিতীয় কালার ব্ল্যাক এবং তৃতীয়টা হচ্ছে ধূসর বাদামি কালার তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তো এটা আসলে রেড কালার হয়ে যাবে কারণ এটা লালটের একটা ভাব আছে দুধের পশম জি দুধের পশম এটার আসলে বাপ ছিল 100 ब्लड বুঝছেন ফ্ল্যাগবে আর মা হচ্ছে এটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস করা আমি এটা জেনেন কথা বলছি কারণ যেটা আমি জানি এটাই আপনার ঘাটটা শেপটা দেখেন কত সুন্দর কানের ভিতরে প্রচুম প্রচুর পরিমাণ কিন্তু প্রসম দেখছেন প্রচুর পরিমাণ এবং মুখে শেপটা মার্শাল্লা অনেক ভালো পাইছে হাত পাগুলো দেখেন অনেক মোটা আর এটা কিন্তু অনেক লম্বা হবে জন্য হ্যাঁ অনেক বড় হবে খুবই ভালো হ্যাঁ খুবই ভালো এই বাচ্চাটা আমার আসলে কাস্টমে অনেক দিন ছিল বুঝছেন তো যার কারণে একটু শুকনা কোয়ালিটি ওখান থেকে মনে করেন কাস্টমে থাকার কারণে না খাওয়ার কারণে এটা একটু হয়ে গেছে দুইটা আমার বাড়ির থেকে কালেকশন করা বয়সটা কেমন এটার হ্যাঁ এটারও বয়স নয় মাস আছে এটার বয়সটা আছে নয় মাস হ্যাঁ নয় মাস দর্শক এটার বয়সটা আছে নয় মাস আপনারা দেখতে পাচ্ছিলেন মাশ এখন এই দুইটা সার যদি একসাথে কেউ নেয় যেহেতু আপনার লটে রাখছেন তো দামটা কেমন এটা এটা নিলে সিঙ্গেল নিলে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ পঁচিশ আর আগেরটা এক লক্ষ পঁয়ত্রিশ এই হচ্ছে দুই লক্ষ ষাট হাজার যদি জোড়াই নেয় তাহলে সামান্য কিছু হয়তো প্রফিট থাকবে যদি জোড়াই নাই তাহলে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো দুই লক্ষ পঞ্চাশ হলে এই দুইটা সার আপনি সেল করবেন যে সেল করব এবং আমি ভাই আসলে যে দাম দর করবে এটা আমি করতে পারবো না কারণ আমি যতটুকু কম পারছি ইনশাল্লাহ আমি দর্শক ভাইদের সামনে দামটাও কম রাখার চেষ্টা করছি কারণ এগুলো আমাদের অঞ্চলে আড়াই লক্ষ টাকা করে একটা তিন মাসের বাচ্চাও বিক্রি হয়েছে একটা সময় ছিল একটা সময় তখন কম পাওয়া যায় হ্যাঁ কম পাওয়া ছিল তাই আসলে আমি দামটা তুলতাম না কিন্তু দামটা এই জন্য আমি দশক সামনে তুলে ধরলাম যে অনেকে দাম নিয়ে বিভ্রান্তির থাকে হুম কম বিভ্রান্তি থাকে যার কারণে আমি দামটা তুলে ধরলাম যাতে মানুষের একটা আইডিয়া চলে আসে হ্যাঁ এই গরু দুইটা যদি কেউ নিতে চায় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ প্রধান মাধ্যমটা হচ্ছে ডিসক্রিপশনের যে নাম্বারটা আমার থাকবে এটা আসলে আমার প্রধান যোগাযোগ মাধ্যম আর আমাদের এখানে আসলে গাড়ির সুব্যবস্থা থাকে সবসময় আপনার গরুর চাইতে গাড়ি সংখ্যা ধরতে গেলে অনেক বেশি থাকে তো কোনো মানুষের কোনো বিভ্রান্ত করা হওয়ার কিছু নেই আমাদের এখানে ব্যাঙ্কিং সিস্টেমটাও অনেক সুন্দর মাসাল্লাহ আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আসতে চাই ইনশাল্লাহ ফোন করবে এবং আমরা ওখান থেকে ওনাকে নিয়ে আসার ব্যব ব্যবস্থা রাখবো ঠিক আছে যেভাবে আসলে সুবিধা হবে এবং আপনার নিঃসন্দেহে ঠিক আছে আসতে পারবে আর আমি সবসময় বলে থাকি যে আপনারা যেখান থেকে যে জিনিসটা কিনুন না কেন জাত মান কোয়ালিটি এগুলো নির্বাচন করে কিনবেন এবং সরজমিনে এসে দেখে শুনে নেবেন তাহলে আপনি ইনশাআল্লাহ ঠকবেন না আচ্ছা আচ্ছা তো শাকিল ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন বেশ কিছু বাচ্চা দুইটা সার বাচ্চা দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতো